অফিস মুখ্যতঃ আমার এখন যে ভারত সরকারের এই হল যে এক্সটেনশন এডুকেশন ইনস্টিটিউট আপনার ভেঙে দিছে ইয়ার উপলক্ষ বনায় আছে একটা ওপেন এন্ড ডিস্টেন্স লার্নিং আর এই ওপেন এন্ড ডিস্টেন্স লার্নিং ইন এগ্রিকালচার এই ডাইরেক্টরেটটা আমার স্টার্ট করেছে বিশ্ববিদ্যালয় আর গৌরব করবরে কৃষি বিশ্ববিদ্যালয় গৌরব করবরে ভারতের কোনো ইউনিভার্সিটিয়ে কৃষকক সংযুক্ত করে এনেকা ধরনের মুক্তভাবে শিক্ষা দিবর ধরনের কোনো আজিলেকে কাম আরম্ভ করা নাই। ওপেন এন্ড ডিস্টেন্স লার্নিং আছে কিন্তু এটা হায়ার লেভেলত আছে, ডিপ্লোমা লেভেলত আছে, গ্রেজুয়েশন লেভেলত আছে, কিন্তু কৃষকর পর্যায়ত মানে কি এনেকা ধরনের শিক্ষার শিক্ষিত করবর ধরনের যে পায়নারিং মানে কি একটা ইনিশিয়েশন এই বস্তুটা কৃষি বিশ্ববিদ্যালয়ে তারমানে কি আরম্ভ করেছে 2022 সনের 18 আগস্টের। আর আমি বিশ্ববিদ্যালয়ের এই ক্ষেত্রে আমার উপাচার্য মহোদয় ধন্যবাদ দিবই লাগিব। এতিয়া আমার প্রায় 88 মডিউল আছে, কোর্স মডিউল আছে, আর ইয়ার ভিতর তিনটা পর্যায় আছে ডিপ্লোমা প্রমাণপত্র আর হল মানে কি খুব কম দিনিয়া প্রশিক্ষণ এটা কম মাননীরে ইয়াত রেজিস্ট্রেশন করা হল। যিয়ে এই কোর্সবিলাকত রেজিস্টার করে কোর্সবিলাকত নিজের নামভর্তি করে, নামভর্তি করার পিছন কিন্তু ট্রেইনিং হয়, তেওঁলোক হল বিশ্ববিদ্যালয়ের এজন মুক্ত আর দূর শিক্ষার অন্তর্ভুক্ত হওয়া এজন স্টুডেন্ট। আর এই গোটাই প্রোগ্রামবিল আমার একাডেমিক কাউন্সিলর রুল রেগুলেশন হয়, তেওঁলোক আমার স্টুডেন্ট হিসাবত আমি স্বীকৃতি দিই আর আমার এই কোর্সবিল অনলাইন রেজিস্ট্রেশন করবেন। অনলাইন রেজিস্ট্রেশন করার পিছন আমি এটা চিনাকি পর্ব হোম অনলাইন এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম, তারপর আমার প্রতিটি কোর্সের কারণে এজন কোর্স পাঠ্যক্রম সঞ্চালক আছে, পাঠ্যক্রম এই সঞ্চালক আর যে কোর্সবিল প্রস্তুত করেছে এই প্রস্তুত করাটা আর হল আমার পাঠ্যক্রম সঞ্চালক বা সহযোগী সঞ্চালক গোটাই বিশ্ববিদ্যালয়ের এজন এজন অধ্যাপক বিভাগীয়ভাবে এইবিল করা হয়। আর করার পিছন এই কোর্সবিল আমি যেটা গোটেখানি ঠিক করে দিন আমার এই কোর্সটি 25 জন লড়া ছাত্রী রেজিস্টার করেছে, আমি এই গোটাই বস্তুখানি ওরিয়েন্টেশন করার পিছন আমি তেখেতসল গোটাই ডকুমেন্টসবিল সাবমিট করে বিভাগলে পঠাই দিই আর বিভাগলে পঠার পিছন আপনার প্রথম দিনটি শিবির মতে করব। তারপর পিছিয়ে ওপেন এন্ড ডিজিটাল লার্নিং ইজ এ ভেরি ফ্লেক্সিবল প্রোগ্রাম, বিশেষ করে এই স্টুডেন্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, টিচার্সের প্রাধান্যতা স্টুডেন্টের প্রাধান্যতা বেশি, গতিহ্যে প্রথম ক্লাসতে হব আমি এই ক্লাসটি এনেকা ধরনের ক্লাসবিল আমি অহাকালি বা সপ্তাহ তিনিদিনক গধূলি সময় 7টা বজাত করব খুঁজেছি, মানে কি দিনের ভাগ গোটে কামখানি করার পিছত যাতে কোনো কামখানি খুঁজি নহয় একেবারে ঘরুয়াভাবে বিছনাত বহি বিছনাত বহিয়ে আমি তারমানে মানুষবিলাকর এই মানে যাতে কোনো ক্ষতি নহয়, অর্থনৈতিক ভয়ত ক্ষতি নহয় নাইবা নিজের বিভিন্ন ধরনের নিয়োগ হয়ে থাকব লাগে অফিসের কাম কাজ নয়, সেইকারণে এনেকা ধরনের মুকলি সময় ক্লাসবিল করা হয় ইভিনিংয়ের। তাদের পিছিয়ে ধরি লোক আপনার সকলের একটা এনেকা ডেট করিল সেই ডেটটুত আপনার সকলের অসুবিধা, তেতিয়াহলে যদি আপনি কোর্স ডাইরেক্টর সহ সেই ক্লাসটা আপনার সুবিধা মতো পাতি পড়ে একেবারে ফ্লেক্সিবল মুক্ত পরীক্ষার অন্তর্গত অকল এটা বিষয় নয়, অকল এগ্রিকালচার নয়, এগ্রিকালচার মানে কি অকল ক্রপ সায়েন্স নয়, ইয়ার ভিতর আমার বিভিন্ন কোর্স হব, আমার পশুপালনের বিভিন্ন কোর্স, ভেটেনারি কলেজের কোর্স আছে, ফিশারি কলেজের কোর্স আছে, তারপর আমার যে মহিলাসকলের বা আজিকালি মহিলা বিভিন্ন পুরুষ মহিলাসকলের কারণে আমার যদি কমিউনিটি সায়েন্স, কমিউনিটি সায়েন্স মানে সামগ্রিক উন্নয়নের কারণে যদি সামগ্রিক মহাবিদ্যালয় বিজ্ঞান মহাবিদ্যালয় আছে জড়িত এই গোটেবিলাকর কারণে আমার বহু ধুনিয়া ধুনিয়া কোর্স আছে আর আমি ইমান সন্তুষ্ট আর আমার লগত জড়িত হয়ে আমার যেখানে শিক্ষার্থী আই নিজকে নামভর্তি করে কোর্সলে ইমান সন্তুষ্ট আমি এতালেক 40টা কোর্স দিল আর পড়ালি বহু ধুনিয়া কোর্স, গতি আমার আর কোর্সটি অন্যান্য একটা অন্য একটা বৈশিষ্ট্য আছে যুক্ত জেনারেলি প্রশিক্ষণবিল আমার অভাব দেখা যায় সেটি হল ব্যবহারিক জ্ঞান। আপনার ধরে লোক একমহিয়া কোর্স এটা করলে মোটামুটিকে 22-23 দিন আপনার অনলাইন 22-23 দিন মানে কি 3 সপ্তাহ আমার 21 দিন ক্লাস করব নালে সে আপনার বিচরা মতে হয় মোটামুটি সপ্তাহ 2-3 দিন অনলাইন ক্লাসবিল হওয়ার পিছন আপনার সিলেবাস মতে কভার হয় আর শেষত 5 বা 6 দিন আপনার ধরে লোক আজি যদি ভেটেনারি কোর্স এটা লয় ইয়ার আহি থাকবে লাগে ইয়ার আহি থাকার পিছন আপনার সম্পূর্ণ ব্যবহারে এই আমার থিওরি ক্লাসের কোনো এই নাই, আপনার সম্পূর্ণ ডিপার্টমেন্টত যাব যত যত আপনার সেই কোর্সটি একেবারে শিখি উঠার কারণে যিনি ব্যবহারিক জ্ঞান লাগে বিভাগে বিভাগে নিয়ে আপনার সেই ব্যবহারিক জ্ঞানটি দিব আর ইয়াত রেসিডেন্সিয়াল নাইবা কোনোবাই যদি গুহীর ওসর বজরে আহে থাকবে পড়ব। আর আমি ইমান সঁহারি পাইছো আমার এই কোর্সবিল বিশ্ববিদ্যালয়ের খরচ হিসাবে দেখো নাই, আমি অকল
একাডেমিক বস্তুবিলাক আমি প্রস্তুত করুন, আমি এখন কিতাব দিম ধুনিয়াকে কোর্সটির উপর, আর ইয়ার যে কোর্স নাম ভর্তি করার পর আরম্ভ করে আপনাদের যে এই প্রশিক্ষণটি লোলে আহিছে আমার শিক্ষার্থী সকল অহার পিছত থাকা খরচও নিজে দিয়ে অহা যার খরচও নিজে দিয়ে আর দিয়ার পিছনে তেনেকৈ তারমানে কি আহি আমার এই করে আছে কোর্সবিলা গ্রহণ করে আছে। গতি এই এটাই কারণ মানুষবিলা সন্তুষ্ট। আর এটা মানে কৃষি ক্ষেত্রে কোথাও এটা মানে আমার একটা আশার সঞ্চার হয়েছে। মানে কৃষি বিভাগ আজি ধরল কৃষির জড়িত হয়ে 30 বছর চাকরি করলো, কেটে আমার মনবিলাম বেয়াও হয়, আমি ইমান কষ্ট করল, কিন্তু আমি ইমান কষ্ট করার পিছন আমি যদি পরিবর্তন অহা আশা করো কৃষকর ফলের সেইখানে পরিবর্তন হয়তো বিভিন্ন সামাজিক রাজনৈতিক কারণের হয়তো এই পরিবর্তনটা আমি দেখা নপাও, কিন্তু এতিয়া দেখা ন হয়তো এনেকা ক্ষেত্রতো হয় আপনাদের যেটা যেটা আসনি একটা রূপায়ণ করবলে যায় আপনাদের নির্ভর করব আপনাদের কোনজন ব্যক্তি গ্রহণ করে পেলাই তার মানে কি আসনিটোর আপনার আপনার আসনিটো তারা রূপায়ণ করবল গেছে। এটা এনেকা মানুষ হয়েছে পথার আমার অভিজ্ঞতায় কয় মানে কি আসলতে কাম করা মানুষের এজন যদি কৃষক হিসাব নির্বাচন করে যদি কৃষকজন ভাল হয় সকল বিভাগকে লাগে মোট এগ্রিকালচার লাগে ভেটেনারিটো লাগে আলটিমেটলি তখন কোনফালে দিব সকলকে তখন মিটিং গাইডার নিচিনাই হয়। গতি এই এনেকা ধরনের মানুষ হয়তো নতুন নতুন মানুষবিলাক আনব লাগে আর আমি হয়তো নতুন এনেকা মানুষ নির্বাচন করে অনার আমার একটা ব্যবস্থা নথকার কারণে একজন মানুষে সেরিকালচার কোর্স করেছে এগ্রিকালচার কোর্স করেছে আর শেষতে বছরটোর বেশিরভাগ সময়তে তাদের প্রশিক্ষণতে তাদের নিজে করার উপর গতি এই বস্তুবিলাকর কারণে কি হল এতিয়া আমি যেটা এডভার্টাইজ করো নিউজ পেপার এডভার্টাইজ করার পিছত এনেকা মানুষ এপ্লাই করে যা আসলতে কোর্সটি লাগে পয়সা দিয়ে আসব গতি যা আসলতে কোর্সটি লাগে আর তেনেকা মানুষের নাম ভর্তি করে আর সেইটাই হল এটা আমার ভাল দিক যেটির কারণে আমি হয়তো কিনা একটা পরিবর্তন দেখা পাইছো আশা মঞ্চার হওয়ার বলে এই কারণে কোথাও এটা দিসপুরের সেক্রেটেরিয়েটর আমি বহুতে ডাঙর দীঘল করে আমি খেতে বাতি করে অহা আর সেইবিল মানুষ এতে গুহীর ভাল ভাল পজিশনে চাকরি করে আছে গুহীত হয়তো তখন এটা সন্তুষ্ট হব পড়া নাই বিভিন্ন ধরনের বিভিন্নতার কারণে আকো হয়তো একটা মনত ভাব একটা আছে আমি গাঁলে গুছি যাব আমার মাটি আছে খেতে পথার আছে খেতে করি গতি এই যে রিটায়ারমেন্ট প্রিপারেশন মই রিটায়ারমেন্টত যাওঁ ছমাহ পিছত তেওঁলোকে এই কোর্সবিলাক রেজিস্টার করেছে বুঝলিয়া রেজিস্টার করে পেলাই মানে কি এনেকুৱা ধরনের কথা মোর এতিয়া পয়সা বহুত আছে এইবিল অভিজ্ঞতার কৈছোঁ মোর এতিয়া পয়সা বহুত আছে মই পয়সা খরচ করিম কত আর তখন নিজেই কারণ এইবিল শিক্ষিত মানুষ নয় তখন নিজেই এটা মানে এই করেছে অহা 30 বছরলৈকে তখন মানে এই করেছে এনালিসিস করেছে মানে অর্থনৈতিকভাবে কোনটো দিকত পয়সা ইনভেস্ট করে তখন লাভবান হবে আর বেশিরভাগে এনেকা ধরনের এনালিসিস পাইছে কৃষির ক্ষেত্রে যদি জড়িত হয় কৃষি বলে মনে হচ্ছে কোনোবাই ধরল পুনি করা মুরগী ব্যবস্থার ক্ষেত্রে গাহরি পালনের ক্ষেত্রে ছাগল পালনের ক্ষেত্রে নার্সারি ম্যানেজমেন্টের ক্ষেত্রে গতি এই বিভিন্নতা আমি পাইছো বেশিরভাগ আমার কোর্সত এডমিশন হয়েছে ইঞ্জিনিয়ারবিল ইঞ্জিনিয়ার জাস্ট পাস থাকে তার মানে এগ্রিকালচার কৃষি ক্ষেত্রটা তাই বদলিছে এনেকা ধরনের অল্প আশা সঞ্চয় দেখা পাইছো আর সেইকারণে মানে বহু স্যাটিসফাই মানে সদায় আপনার কাম করবলে পারিলে মানে নিজে সন্তুষ্ট হব ধন্যবাদ মোক আজি এইখানে সুযোগ দিয়ার কারণে।